কবিরের জন্য কংগ্রেচুলেশনস, খুব খুব প্রশংসা পাচ্ছে। আচ্ছা এবারে একটা কথা বলো আমাকে, যে এই সিনেমাটায় তো তোমার লুক দেখে বোঝা যাচ্ছে পুরোপুরি বাঙালি একটা পুরনো জমানার লুক, তাই তো? তো এইটা, এই ব্যাপারটা বোধহয় সাউথ আফ্রিকার কাছে একটু নতুন, কারণ কারণ তোমাকে তো ইউজুয়ালি একটু অবাঙালি একটু এক্সোটিক একটা লুক দেওয়া হয়, তাই না? তো সেটার আই থিঙ্ক দেয়ার আর টু থ্রি থিংস, যে এই চরিত্রটা, এই ছবিটা করে যেটা ভালো হলো, প্রথমত যে একটা রাজশেখর রয় চৌধুরী, যে জমিদার আছে, তার ক্যারেক্টারটাকে পাওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং, কারণ এটা ফুল একটা বেঙ্গলি সেট আপ। আর এইখানে মানে যে এক্সপিরিয়েন্সটা আমি পাচ্ছি আর পেয়েছি, যেমন এই ধরনের বাঙালিয়ানা পোশাক, দ্য থট প্রসেস এক্সিস্টিং ইন দিস স্পেসেস, সো এটা ওয়ার্কড ভেরি ওয়েল। দ্য সেকেন্ড থিং ওয়ার্কড ইজ দ্যাট এইবার হ্যাঁ, লোকজন আমাকে এই গেট আপে দেখে কেউ না বলতে পারবে না দ্যাট উই কান্ট ইউজ শাদাফ ইন আ বেঙ্গলিয়ানা ইউ নো আউটলুক, সো ওটা হলো। সো ভেরি ভিলেনিয়াস, ভেরি ইভিল ইভিল ক্যারেক্টার। আর এই ছবিটা হোয়াট রিয়েলি পুলড মি টুয়ার্ডস বিং আ পার্ট অফ দিস প্রজেক্ট ইজ অফকোর্স মীনাক্ষী এন্ড অভিষেক, ওয়ান্ডারফুল পিপল, গুড সোলস। সো দ্য ইউনিভার্স কী করেছে যে একটা ভালো আর একটা কানেকশন তৈরি করেছে, সেটা একটা জিনিস। দি আদার থিং ওয়াজ দ্য স্টোরি অ্যান্ড দ্য ক্যারেক্টার অফ রাজশেখর, মানে দ্য ক্যারেক্টার অফ রাজশেখর আমাকে এত অপরচুনিটিস দিয়েছে যে হয়তো মানে এই মানে 30 ফিল্মস ও হোয়াটএভার, 4.5 ইয়ার্স ও 5 ইয়ার্স ইন ইন্ডাস্ট্রিতে এই ধরনের ক্যারেক্টারটা আমার আগে করা হয়নি। অ্যান্ড অ্যাজ অ্যান আর্টিস্ট, অ্যাজ অ্যান অ্যাক্টর, আই এম অলওয়েজ লুকিং নাও ফর ক্যারেক্টার্স দ্যাট হ্যাভ নট বিন আনলিস্ট ফ্রম উইদিন মি, রাইট? সো রাজশেখর এমন একটা ক্যারেক্টার যেটা আগে কোনো দিন হয়নি। আমি আই থিঙ্ক দ্যাট ইটস ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্সেস ইন টার্মস অফ হোয়াট ওয়াজ এক্সপেক্টেড টু কাম আউট অফ মি। সো ওভারঅল ভেরি হ্যাপি বিং হিয়ার, শুটিং হিয়ার, একটা ডিফিকাল্ট কমপ্লেক্স লেয়ার ভিলেনিয়াস ইভিল ক্যারেক্টারটাকে ডিফারেন্টভাবেও তো পোর্ট্রে করতে হবে, কারণ সি ইউ নো জাস্ট পুটিং ইন দ্য ইনফ্লুয়েন্স ইন সেইং ভিলেনিয়াস, ইট বিকামস ভেরি স্টিরিওটাইপ অ্যান্ড দেন কম্পারেবল টু আদার্স, রাইট? রাইট। সো এই কম্পারিজন থেকে কী করে বেরিয়ে আমি কীভাবে রাজশেখরকে তৈরি করেছি, কীভাবে এক্সিকিউট করেছি, সেটা তো অবশ্য দর্শকরা ছবি রিলিজ হওয়ার পরেই দেখতে পারবেন। ইনফ্যাক্ট যখন আমরা টিজার আর ট্রেলার রিলিজ করবো তবেই দেখতে পারবেন। সো হ্যাঁ, আই এম ভেরি ভেরি এক্সাইটেড, ভেরি হ্যাপি যে এই প্রজেক্টটা নিলাম, অ্যান্ড টোটালি এনজয়িং দি এক্সপিরিয়েন্স, মানে প্রত্যেকটা ছবি একটা এক্সপিরিয়েন্স, এটাও একটা এক্সপিরিয়েন্স। সো থ্যাংকস টু অল অফ ইউ অ্যান্ড থ্যাংকস টু প্রত্যেকটা মানুষ যাদের সাপোর্ট পাচ্ছি, পেয়েছি। সাপোর্টের কথায় যেটা মনে পড়ছিল, যে তুমি এক্ষুনি ডিরেক্টরদের কথা বলছিলে, মানে আমি জানি যে ইউ হ্যাভ অলওয়েজ বিন ভেরি কুল উইথ ফার্স্ট টাইম ডিরেক্টার্স, ঠিক আছে? তুমি হ্যাঁ, তো এরাও ফার্স্ট টাইমার্স, তো সেটা হাউ ডু ইউ ডিসাইড যে এদের সঙ্গে কাজটা করবো কি না? ইটস আই থিঙ্ক ইউনো ইটস ভেরি ইম্পর্টেন্ট থিং, যে প্রথমত কথা যেটা আমার জন্য কাজ করে ইজ এনার্জি, রাইট? মানে আমি জীবনে ওই স্পেসে আছি যেখানে আই ডোন্ট রিয়েলি হ্যাভ দ্য ব্যান্ডউইথ টু কানেক্ট উইথ অর মেক দি এফর্ট টু কানেক্ট উইথ এনার্জি। ওকে, যেই এনার্জিগুলো কানেক্ট হয়ে যায় তার সাথে ইউ গেট দ্য ফিল, ইয়েস ইটস রাইট, অ্যান্ড ইউ গো হ্যান্ড ইন ইউ। সো ইন দ্য কেস অফ মীনাক্ষী অ্যান্ড অভিষেক, দিস ইজ হোয়াট হ্যাপেন, দ্য ফার্স্ট থিং দ্যাট হ্যাপেন ওয়াজ দ্যাট দিস এনার্জি কানেক্ট হ্যাপেন অ্যান্ড ইউ ফিল ইট, ইউ নো ইউ উইল অলসো আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ট্রাইং টু সে, দ্যাট ইউ ফিল দ্য কানেক্ট ওয়েন ইটস গোয়িং গুড। তারপরে একটা দারুণ স্ক্রিপ্ট পাবো, একটা দারুণ ক্যারেক্টার পাবো, এইসব করে অ্যান্ড দেন ইউ অলসো লুক এট দ্য ওভারঅল টিম, হোয়াট ইজ দ্য সিলেকশন অফ দ্য ডিওপি, হু আর ইয়োর লিডস, আই মিন গার্গি ইজ প্লেইং দ্য লিড হিয়ার, দ্যাটস রিয়েলি গুড, আই মিন আই থিঙ্ক শি ইজ আ ওয়ান্ডারফুল অ্যাক্ট্রেস, শি ইজ এক্সপিরিয়েন্সড পারফর্মার অ্যান্ড শি ইজ আ ওয়ান্ডারফুল বিগ নেম, সো ইউ নো পুট ইন অল টুগেদার ইউ গট দিস গাই রিশভ হুজ নিউ, হুজ ডান লট অফ থিয়েটার ব্যাকগ্রাউন্ড, সো ইউ সি ওকে হিজ ডান লট অফ থিয়েটার স্পেস এক্সপিরিয়েন্স উইচ অ্যাডস আ লট, দেন দেয়ার্স মানালি, দেন দেয়ার্স শাওন, দেন দেয়ার্স অনিন্দ, ইউ নো দ্যাট ইউ নো দিস পিপল বাই দ্য পারফরমেন্স, ইউ নো মানালি পারফর্মিং ইজ এ স্ট্রং পারফর্মার, অনিন্দ ইজ এ স্ট্রং পারফর্মার, দেন ইউ জাস্ট পুট ইট অল টুগেদার, ইউ সি দ্য ডিওপিটাকে এইসব করে দ্যাটস হাউ ইউ ডিসাইড, ইউ সি ওকে দ্য ইকুয়েশন ইজ রাইট, দ্য ফিল ইজ গুড, স্ক্রিপ্ট ইজ গুড, অপরচুনিটিটা ভালো আছে, টাকা নিয়ে প্রশ্ন ওঠে না, বিকজ ক্যালকাটা অ্যান্ড বেঙ্গল ইজ ভেরি ডিপ্রাইভড অ্যান্ড স্টাফড অফ দ্যাট, বাট ইয়েস দেয়ার আর গুড স্ক্রিপ্ট হ্যাপনিং, দেয়ার আর ওয়ান্ডারফুল, আই থিঙ্ক ইটস আ গ্রেট প্লেস
for me to play around with. You know, so much interesting. New coming directors, again, I have to mention a few that I work with. This Tathagat Ghosh, khub ekta sundor amra ekta chobi korlam, The Goldfish, who swam out of the fish bowl. Or ekta golpo ache, I think he's one of the most tremendous young directors coming up with very good education. So you know, you need to understand that you need to be educated as a cinema maker. Hmm, hmm, hmm. So Tathas got that. We did another film, Doitto Bole. Achha. Shira ekta psychological thriller, psychological thriller. In fact, the Goldfish Who Swam Out of the Fishbowl, 2nd May, YouTube release hoche. Okay. So it's a worldwide release. আপনাদের কাছে অনুরোধ করবো যে এই ছবিটা অবশ্যই দেখবেন, কারণটা হচ্ছে যে নিউ ইয়াং ট্যালেন্টেড ডিরেক্টরসদেরকে ওই সাপোর্ট, ওই পুশটা আমাদেরকে দিতেই হবে। দেখো আমি তো প্রচুর চেষ্টা করি, ট্রাস্ট মি, আই হ্যাভ ওয়ার্কড উইথ দ্য নেমস ইন বেঙ্গল, আই হ্যাভ ওয়ার্কড উইথ দ্য নেমস ইন বেঙ্গল, আই এম ওয়ার্কিং উইথ দ্য নেম ইন বম্বে, ইটস গোনা গো অন, বাট মাই এফর্ট ইজ অলওয়েজ টু মেক শিওর দ্যাট ওয়্যার দ্যার ইজ আ ট্রু প্যাশন অ্যান্ড আ ডেডিকেটেড ফিল্ম মেকার who needs that support, who needs that push, who needs that encouragement, I am so much there for you. There's Sunny, Sunny Ray. Amra, we did Rubber Band together. And a prachanda progressive film. I mean, it's just amazing. I mean, the kind of people that we're connecting and the kind of way we are working. So, erao encouragement pa. Today, Tathagat Ghosh and I, we've done two films, Dhanu Dhiko Chhoti Korechi. Erao encouragement pa. Amra arekta script e kaaj korchi. So, of course, amra jodi ইউথকে যে যারা ডিজার্ভ করে, যারা ডিজার্ভ করে ওদেরকে আমরা যদি না অপরচুনিটি ইভেন, হোয়াটস দ্য পয়েন্ট অফ ইউ নো জাস্ট কামিং দ্যার বিং এ স্টার এন্ড বিং এ সেলিব্রিটি এন্ড ইউ নো কিপিং এ কাপল অফ সেলফিজ এন্ড সেইং বাই বাই, নো, রাইট? লেটস লুক এট সিনেমা মোর দ্যান দ্যাট, লেটস লুক এট সিনেমা ডিপার দ্যান দ্যাট, হাউ ক্যান উই ব্রিং আউট গুড সিনেমা, রাইট? হাউ ক্যান উই ইভলভ উইথ সিনেমা, অ্যান্ড দ্য ইউথ উইল অলওয়েজ ব্রিং অ্যাক্রস অ্যান এভোলিউশন, বিকজ দ্যার টাইম ফ্রেম ইজ ডিফারেন্ট অ্যাজ অপোজড টু আওয়ার টাইম. They look at things from their time frame. Right. So if you want something new, you have to give the youth a chance. Young, talented directors who deserve it. Right. And I think the two that I have worked with, Sunny and Kotha, both are a blessing. I think there are many others, but I forget them. But these two are the people that I'm really, I want you guys to look out. Okay, okay. And Goldfish Who Swam Out of the Fishbowl, Dutarik, 2nd May, Belcher, Digben, support Robin. And yes, that's about that. ইয়েতেও তাই দেখছিলাম তুমি ফেসবুকে ঋষভকেও খুব প্রমোট করছো, মানে বলছো যে হিজ আ ভেরি গুড ট্যালেন্টেড অ্যাক্টর, ভেরি ভেরি ট্যালেন্টেড অ্যাক্টর, কারণ উই হ্যাড আ কাপল অফ ভেরি ইন্টেন্স সিন আর ঋষভের, আই থিঙ্ক দিস ইজ হিজ সেকেন্ড অর থার্ড ফিল্ম, অ্যাজ 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 ইউ নো ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অ্যাক্টরস, সো মানে ব্রিংস আ লট টু দ্যাট, দ্যাটস হোয়াট ইউ লুক আউট ফর, ইউ নো ওয়েন ইউ গোয়িং আউট দ্যার টু পারফর্ম, ইউ আর অলওয়েজ ওয়ান্টিং that your person who you're acting with, I would not say an opponent in any way, but the person that you are performing the act with brings something interesting to the table. Right. Then it becomes challenging. And that's what Rishabh did. Mm-hmm. So I clearly think that he's been doing theatre for a very long time. He's got a very exquisite, I call him, he's got a very Ranveer Singh-ish look. So it should work well. I think, you know, that's what, I think, good-looking men who are good actors, and he's very good with his Bengali. Okay. Fantastic with his Bengali. So yeah, I think that's a performance that you should wait for and look forward to. And again, it's about promoting, of course. Promote, why not? Why not? Nobody promoted me. Nobody promoted me. 4.5 years, 5 years in the industry, nobody promoted me. And I think I don't want to be amongst those people. I want to promote people who are doing good stuff, who have the sensibility and the sensitivity to do good stuff. ওকে, লাস্ট কোয়েশ্চেন শতাব্দা, তুমি এত কথা বলছিলে তোমার আগে মানালি, কিন্তু যে তোমার ওয়াইফ প্লে করছে স্ক্রিনে, তোমার ফার্স্ট ওয়াইফ, আচ্ছা, তোমার ব্যাপারে একটা খুব ইন্টারেস্টিং কথা বলে গেছে যে তোমার বাংলাটা নাকি মারাত্মক, তুমি নাকি সত্যিতে মারাত্মক, আমি তোমাকে বলছি একটা কথা বলে দিচ্ছি যে এই যে আমার বাংলাটাকে নিয়ে না তো অনেক কমপ্লিমেন্ট পেয়েছি, আই গট কমপ্লিমেন্টস লাইক শতাব্দা ইয়র ভাঙা বাঙালি ইজ ভেরি সেক্সি, ওকে, দ্যাটস ওয়ান, তারপরে অনেকজন বলে বাংলাটা না জাস্ট অসাধারণ, মানে ডিফারেন্ট, সো অফকোর্স এইটা একটা কমপ্লিমেন্ট, অ্যান্ড পিপল আর লাইকিং ইট, সি দ্যাটস ওয়াই দে লাভড ইট, দ্যাটস ওয়াই দে অ্যাকসেপ্টেড মি উইথ মাই ফ্লজ, নোবডি ইজ পারফেক্ট,
পিপল শুড অলসো নো দ্যাট আমি কিন্তু বাংলা বলতে জানতাম না, পারতাম না, কারণ ইট ওয়াজ ডিফিকাল্ট, আই নেভার নিউ। তুমি বোধ হয় এক জেঠিমার কাছ থেকে অনেকদিন, আমার একটা দিদার কাছ থেকে, মানে উনি উপরে থাকেন, থাকতেন, এখন উনি নেই, ওনার কাছে গিয়ে ওয়েন আই গট ইন টু দি ইন্ডাস্ট্রি কলকাতা কলেজের পর, সো আই ফিগার দ্যাট বেঙ্গলি ইজ ইম্পর্টেন্ট, ওনার কাছে গিয়ে শিখতাম, বন্ধু বান্ধবদেরকে বলতাম যে কারেক্ট নিয়ে ওরা কানেক্ট করতো। তারপরে আমার ইনফ্যাক্ট ফোনে সবকটা ইংরেজি গান, হিন্দি গানগুলো বের করে বাংলা গানগুলো আপলোড করলাম, বাংলা অডিও বুকস আপলোড করলাম। সো নিজেকে তৈরি করলাম ওইভাবে, অফকোর্স আই ক্যান্ট রিড ইট সো ওয়েল, বাট হ্যাঁ যথেষ্ট, আই থিঙ্ক হোয়াট দ্য স্ক্রিপ্ট ডিমান্ডস মি টু ডু উইথ ইট, আমি সেটাকে খুব ভালোভাবেই করি, সেটা নিয়ে আমার মধ্যে এইটা নেই যে সেটা আমি ওইখানে ডেলিভার করতে পারছি, যতক্ষণ আমি ওইখানে ডেলিভার করতে পারছি ইট ডাজেন্ট ম্যাটার টু মি, বাট হ্যাঁ ইটস এ কনস্ট্যান্ট সার্চ, এটা একটা এভলিউশন ফর মি টু আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি অ্যাজ আ কালচার, অ্যাজ 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 এ লিটারেচার, অ্যাজ আ অ্যাজ আ সাইকোলজি, অ্যাজ আ ফিলসফি, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর মি টু আন্ডারস্ট্যান্ড, সেটা চেষ্টা করি, কখনো কখনো হয়, কখনো কখনো হয় না, বাট দ্যাটস দি অনেস্ট এফোর্ট ইন সাইড, রাইট রাইট। সো ইয়া সো ইয়া সো মানালি ইজ সেইং দ্যাট আই হ্যাভ লট অফ ফান স্টাফ, সো আই ইজ সেইং দ্যাট you know, I was telling my director that you guys should make a video out of this. Amar ei choto 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 bhul gulo jeta age hoy mane rehearsal e hoy ar warm up e ei bhul gulo kori kintu shot e giye seta bang on rectify hoye jay, so oi gulo ke niye ekta bhaloi korte hoy. In fact I will try to make a little AIB kind of, you know, all India bachcho kind of thing on myself and share it with you guys. That's a good idea. Yeah. I can actually get that footage and I can give it to him and you know, you can do, you can have some fun, let's see, let it be fun, let everything be fun, you know, so that's what it is, fun and love and happiness and enjoyment, and that's what we love to do. Ar asha kori je ami asha kori je apnaro ei tai hocchen, apnader ei bochor ta 1425 bhaloi arambho hoyeche, amar to khubi bhalo arambho hoyeche shooting for kuasha, jokhon apnader ei bochor ta khubi bhalo kato, অনেক 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 ভালোবাসা ও প্রিয় শুভেচ্ছা, আর কিপ ওয়াচিং, কিপ লাভিং অ্যান্ড কিপ সাপোর্টিং।